সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শিক্ষানগরী সৈয়দপুরের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে অনুষ্ঠানের তৃতীয় পর্বে। আজকের এই পর্বে আপনাদের সাথে রয়েছে আমি খুশিজ্জামান কাকর এবং আমার সাথে রয়েছে মুকারম হোসেন। দর্শক, মাত্র 18 বছর বয়সের একজন তরুণ কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, এর মধ্যেই তার মাসিক আয় প্রায় 1 লক্ষ টাকা। কি শুনে অবাক হচ্ছেন? অবশ্য অবাক হওয়ারই কথা। বলছি নীলফামারীর সৈয়দপুর উপজেলার তরুণ রবি রহমানের কথা। ছোটবেলা থেকে তার ফটোগ্রাফির প্রতি আলাদা একটা ঝোঁক ছিল, বিভিন্ন মডেলের DSLR ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি ছিল। রবির যখন ক্লাস 9-এ, তখন থেকেই ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে তার যাত্রা শুরু। ধীরে ধীরে বন্ধুদের সাথে নিয়ে রবির একটি টিম গঠন করে টিমের নাম দেন ওয়েডিং ক্রু। বর্তমানে রবিদের এই ওয়েডিং ক্রু সৈয়দপুর পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির কাজ করেছে। তো দর্শক, আজ আমরা এসেছি সৈয়দপুরের রবির রহমানের অফিসে। তো চলুন রবির রহমানের ওয়েডিং ট্রিপ থেকে আমরা ঘুরে আসি। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওয়েডিং ক্রিপের স্বত্বাধিকারী রবি রহমান, যিনি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আমরা তার সাথে কথা বলব। তো আমি শুরুতেই তার কাছে জানতে চাব যে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে আপনার যাত্রা শুরুর গল্পটা যদি বলতে পারেন। যাত্রা শুরু তো অনেক ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমার খালামণি দেশের বাইরে থাকে, তো বড় হলাম, উনি আমাকে একটা ক্যামেরা গিফট করে, এতটুকু ডিজিটাল ক্যামেরা, তো ওইখান থেকে মূলত যাত্রাটা শুরু। ও তারপরে ধীরে ধীরে আমার ক্যামেরার সাথে ভালোবাসা হয়, দেন এখন এক পর্যায়ে প্যাশন থেকে জিনিসটা প্রফেশনে চলে আসে। এই প্রথম যখন শুরু করেছিলেন তখন কি ভেবেছিলেন যে এই লাইনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? প্রথমে এই টাইপের কোনো ভাবনা চিন্তা ছিল না, তো এটা ধীরে ধীরে এক পর্যায়ে প্যাশন থেকে প্রফেশনে পরিণত হয়েছে। আপনি তো ফটোগ্রাফি করেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ফটোগ্রাফি কেন করেন, অন্য কিছু নয় কেন? আসলে আমার ছোটবেলা থেকে যেহেতু ফটোগ্রাফির সাথে একটা সম্পর্ক আছে, বা আমি ফটোগ্রাফি ভালোবাসি, তো আমার মনে হয় যে যেটাকে ভালোবাসে তার সেটাই করা উচিত, সে সেটাতেই সাকসেসফুল হবে। এই কারণে? হ্যাঁ, এই কারণে, যার কারণে আমি ফটোগ্রাফিটাকে চুজ করছি প্রফেশন হিসেবে। আচ্ছা, আপনারা কি কি ধরনের ফটোগ্রাফি করেন? আমরা ইভেন্ট ম্যাক্সিমাম করা হচ্ছে, ইভেন্ট ফটোশুট গুলো, এর মধ্যে বিয়ে আছে, বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠান আছে, তারপরে কর্পোরেট যে অনুষ্ঠান গুলো হয়, কর্পোরেট ফটোশুট, প্রোডাক্ট শুট, তো প্রায় অনেক ধরনের শুটই আমরা ওয়েডিং ট্রিপ থেকে করি। আপনার ওয়েডিং ট্রিপের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের এখানে ফটোগ্রাফি স্টার্টিং প্যাকেজ হচ্ছে 500-300 টাকা, এর উপরে চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন প্যাকেজ করা আছে, আমাদের যার যেমন চাহিদা হয়ে 1 লাখ 1.5 লাখ বিভিন্ন প্যাকেজ, যে যার যেমন চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে প্যাকেজগুলো দিয়ে থাকি। বর্তমানে আপনারা কতজন কাজ করছেন এবং আপনারা কোথায় কোথায় কাজ করেছেন সেটা যদি বলতেন আমাদেরকে। বর্তমানে আমরা সৈয়দপুর থেকে 6 জন আছি ওয়েডিং ট্রিপের টিমে, আর এছাড়াও সৈয়দপুরের বাইরে আরও 15 থেকে 20 জন আমাদের সাথে কাজ করে, তো আপনাদের আপনাদের দোয়ায় আর কি আমরা কম বেশি সবগুলো জেলাতেই কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। আপনার এই কাজে আয় কেমন? আসলে এইটা এই কাজ থেকে আমাদের যে আয়টা হয়, আমরা মোটামুটি 15-20 জনের যে আমরা কাজ করতেছি, মোটামুটি ভালোভাবে আমরা চলতেছি। আমরা যদি স্টুডেন্ট, তো মোটামুটি আমাদেরকে একটা ভালো ব্যাকআপ দিচ্ছে ওয়েডিং ট্রিপ থেকে। বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির চাহিদাটা কেমন আপনার দৃষ্টিতে? বর্তমানে চাহিদা কিন্তু প্রচুর, আমরা দেখা যাচ্ছে যে চাহিদা যে পরিমাণে মার্কেটে চাহিদা সেই পরিমাণে হয়তো আমরা সাপ্লাই করতে পারতেছি না, বা ইভেন্টগুলো নিতে পারতেছি না, কারণ প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন। এখন আপনি যদি ধরতে যাই তো প্রচুর ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফারের ঘাটতি বাংলাদেশে আছে। তো ওয়েডিং ট্রিপ নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি সেটা যদি বলতে আমাদেরকে? আসলে ওয়েডিং ট্রিপ কিন্তু আমরা
সৈয়দপুর থেকে একটা একদম ছোট একটা প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে কাজ করতে করতে এখন আমরা সৈয়দপুরে অনেক মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। আর আপনাদের দোয়ায় বাংলাদেশে বেশ কিছু জায়গাতে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তো ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমাদের টিমটাকে আরেকটু বড় করে ভালো করে বিল্ড আপ করে যেন আমরা দেশের বাহিরেও কাজ করতে পারি। তো এইটা নিয়ে আর কি ভবিষ্যৎ পরিকল্পনাটা করতেছি। কিভাবে একজন দক্ষ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার হওয়া সম্ভব আপনার দৃষ্টিতে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই মানুষ কিন্তু ধীরে ধীরে দক্ষ হয়। ক্যামেরা কিন্তু অনেকজনের কাছে আছে, আপনি যদি দেখেন তো কম বেশি অনেকের কাছে ক্যামেরা আছে, কিন্তু সবাই কিন্তু প্রফেশনাল না। কেউ ক্যামেরা নিয়ে ঘরের মধ্যে আলমারিতে আটকায় রাখে, কেউ একটু ঘাটাঘাটি করে। তো যারা ঘাটাঘাটি করে বা প্র্যাকটিস করে তারা কিন্তু এক পর্যায়ে ধীরে ধীরে দক্ষতা অর্জন করতে করতে প্রফেশনাল হয়ে যায়। আমি খুব ছোট্ট একটা মানুষ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এতদূর এসেছি, আরও অনেক দূর যেতে চাই। আমার সঙ্গে দোয়া করবেন আর আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ। তো দর্শক, আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো উদ্যোক্তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের শিক্ষানগর সৈকতের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।